কেমন আছেন দেন আমার একটু গায়ে আছে হিন্দি মেরনে সাহাবত শরবতে মহব্বত লাইজা পাঁচে তার সাথে তরমুজ দি হাই এনে ফরাই দেবে আমার বর মামি বানাই দিতে মজাই আমার শরবত না হয় তাহলে লাচ্ছি লাইজা হাব্বত আমার লাচ্ছি না হয় তাহলে লেবুর শরবত লই যাও আনি ফারিব টিয়া লাগ দেন তত নাই টিয়া কই দিন যদি তা টিয়া লাগে সিন্দে লাগতে লাগবে ও ক্যাঙ্গার আওয়াজ হয় না বাড়ি কোম্পানির ফসার লাই দি দিল যা ও বাজি সাহা সাজু জবস্তে মঞ্চের শরবত হাবাত দিতে টিয়া অবশ্য সারা শরবতে মহব্বতে দিকেন টুম্পা তুই যে কুরের বাইককে আনতি আমি তো হইতো না ফেরতাম এখন ডেলিটা ডেলি দিফে লাগতো বরামো বাইককে তো ফইলে দিয়ে নিলাম ধারণা তো কম হম আসিল এখন তো বেচা কিনা শেষ গরিবের পরে ডেলির গুণ ডেলি দিফে লাগে ঠিক আছে বাইককে টেক আবার বাজাই না রাখিস এখন তো যা কেনাকাটা করিবি ব্যাগ নগদ টিয়া দি করিবি ঠিক আছে বরামো কিন্তু ব্যবসার তো কেনা রিস্ক ন লইলে নো বরামো আর নো রিস্ক নো গেন কে হস ইসকো অবশ্য আমি তো অল টাইম রিস্ক করে থাকি বরামো আই সিং দেখো যদি এবার হাসে লিফু ফিফু বাসু আন্টি মারুপতে কাশেম আঙ্কেল আর শৈলে তারা এবার বেতন তো দিউম দিউম বোনাস দিই ইনশাআল্লাহ দিবি দিয়ে আমার টুকু আর হদেও প্রফিট দিবি এত না হস ধৈর্য দর্শন আগে দিয়ে সব করে লয়নি হদেও ব্যাস হইয়ে কিরে বাজে ক্যাশ দিন দিন হমিকে যার কই ও আচ্ছা যে তো সতালার আঙ্কেলি বউ স্ত্রী কিন্তু এক চল দেখতে বাইকে ব্যাগন দিয়ে গেল উনি ডাগদির বাড়ির এই তারাও দিয়ে গিয়ে তহকে সব না মিলে শরীফ তো আঙ্কেল সত মিলে ফারো না শেলি সত টম্পাফা রানুনিরে বাইকে দিস এগুলো তিনি ধীরে ধীরে বটে বাইকে দিয়েস রড়া আবার রানুনিরে এগুলো বাদ দিতে হইয়ে মিলেন না ন মিলের তোরা আর হনুমিকে বাইকে রেখে দিউস না রে বরামু আইজ এগিন বাইককে দি এগিন ব্যাক হিসেবের হাতাত লে হাসা আর এগিন ব্যাক আজ আই তুলি ফেললি এস কুমার ইপে আই গরত আসতাম দে এত তোরা হনুকে এর বাইককে রেখে দিতিনি টম্পাফা আই তো কেরে বাইককে নো দি কিন্তু এসকান্দ যে বাইককে দেয়া দিয়ে এটা আজ এত মানা গুছি এটা আর হতে তেয়ারে ব্যবসা শিখে দিন হয়েছে তারপরে তারপরে ইতারে আই আর হনো ব্যবসা না শিখে এটা একে তো আরো বাইককে দিয়ে হাইলে অবুক 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 তুই আর এত না হস কাটু নাই কিছু তুই এগে কি কা করে তুই হয়ে দেন না ব্যবসার তো কানা রিস্ক অন করিব আর আই তোর একা না হয়ে দিন না আই অল টাইম রিস্ক করে থাকে দেখুন না বরামু এটা বলে অল টাইম রিস্ক করে থাকে দে এই তোরা দুনো জন কইজ্য নগরী না হন হুন দিয়ে হটিয়া বাইককে দিও সেকিন মনত গড়ি সাইকিন বাইর গড়ি ফেললে এই সব মিলি যাবো আই হুন দিলি কুলতে বাইককে গিন হুন দি গালি কে ইসকান্দার হন কিছু লিখি ন রাখে ইসকান্দার ব্যাগ কিছু এড়া আছে কিচ্ছু মনে হয় তারা হাঁটতে মাথার তুমি বাইর করি হিসেবে গিনে হাতার দেখো না হাতার তুমি হিসেবে মিলতে পারি দিন দেখো তুই তুই এনা না হবে ডাইরেক্ট অন সুম কিভাবে রে হদিনে 4000 টি হয়ে গিয়ে গই কবু 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 অবাক নয় যে স্কন্দর ব্যস্ত বইলে এত হাসি টাসি শুদ্ধ বেশি ফেলা দুনাই ফোন দিতি নগরি এনে হিসেব দে দিদি না মেরুন নেসারে দিদি 1200 টি আর দুনো মিলাই হদু হইয়ে 5200 টি সুমকিভাবে বাইককে তুন 500 টি দিয়ে গিয়ে ইয়া হদু হইয়ে 4700 টি ইয়ার পরে দি সুমকিভাবে আবার বাইককে গজ্জে দে 300 টি আর মেরুন নেসা পরিশোধ করে গিয়ে দে 700 টি শিওল ইয়াফার বাইক কইল দি 2000 টিয়া সুমকিভাবে আবার আই এনে 150 টিয়া পরিশোধ করে গিয়ে হদু হইয়ে 2000 টিয়া কেন 2000 টিয়া হতে তুই তো হিসাবে না বুঝো সুমকিভাবে আবার 150 টিয়া পরিশোধ করে গিয়ে হইদিন না সুমকিভাবে 4000 টিয়া বাইককে করিয়ে না এখন ডেলি 150 টিয়া দিজা দে আর তুই 150 টিয়া লক দেখো আক কলে সুমকিভাবে হতে আবার 4000 টিয়া বাইককে গুজে দে তুই হইদিন না সুমকিভাবে 4000 টিয়া বাইককে গুজে এখন বড় মন হইয়ে দে হ্যাঁ হইয়ে তো ইয়ার পরে সুমকিভাবে 500 টিয়া পরিশোধ করে গিয়ে হইদিন না না হয় বড় মামি আইতি রে হ্যাঁ হইও তো তোরা হটিয়া 4000 টিয়া তুমি 500 টিয়া বাদ গেলে 3500 টিয়া
দেরি এ দুনিয়া সাত চড়িয়া বাদ দে আবার সাত চড়িয়া কিলে বাদ দে ফর দে আই এনে সাত চড়িয়া দিগেই দেন না মামি তো কিছু না বুঝের বাজি শেলি কেন সাইছে বড় মামি টেনশন না গাজন ইয়া হদ বাক্য দে শুরু করি এক বোতল করি এখন তো আর ফসরান আল্লাহ বলি এনে দিলাম দে তুই আর ব্যবসা শিখাই দেন ওয়েস মারিফ পে মুন্ডলে তুই ব্যবসা ফসরান আল্লাহ বলি দি ফেলত দে গঙ্গরে ইস্তেরি বাতি গেলে কি তুই মানছিস ইস্তেরি কিন দিনা ফেলস আই এলে দি দি এর অসুবিধা কি দে এত না বুঝলাম দেখুন না বড় আম্মু কি হলো কি মিলে রিতে ইয়া বাইকে গুন উদ্ধার করি বিদি কেন উদ্ধার গিলে গরম ফর দে তারা বাইকে লগিয়ে টি আই এনে দিন যাব না তুম বাবা ইতারা কি বাইকে টি ফের দে তুন না কইছিলে আই শুইলের লগে লয়ে যায় নে যে দূর ফর টি আই গুন তুলি লই আই ঠিক আছে না আহার আই সা যাইও এরো না তুই এতুন 1 ইঞ্চি না লরিবি আরে হটিয়া বাইকে দিউস এগিন ব্যাগ লিস্টি করে দিবি পারিবি নি পারতি না অবশ্যই ফাইজুম না কা ফাইতাম কিন্তু আপতে এখন খুব টায়ার্ড লাগে আমি শেলি হালাম মারে হয় শেলি হালাম মারে গো শেলি গো কেন কষ্ট করে এনে লিখি দাও তো ওরা মারুফ আমি তো লস হাই গে গই আমি তো মনে করছিলাম যে তোরা বেতন অল লাগে বোনাস দিম তোরা বেগুন আরে কিন্তু না পাইলাম আমি শেলিফু বাস অন্তি তোরা গুছানো হয় কেন মারুফ গুছানো হয় কেন এরটম বাবা আরা তো আজ করি না হাম করে দিতে লাগে তুই মন খারাপ না করিস তুই প্রতিদিন ত্যাজ এখন ধরে কিন্তু 2000 গ্রাম টঙ্ক এ টঙ্ক এ টঙ্ক গুছে গেলে তুই আচ্ছা এক কাম করে এক ধরে যাই না বাতুনটি আনলে আই গই হরিয়া তুই বাতুনটি আনো তোরাই হইলাম না তো বাতুনটি আনি বললি তো তুই এলে গুছাই দিলে তাতে গম না লার বড় ফল হিসেব টিসেব ভুল করি ফেলে কেন করি পেতে জোবান খারাপ হয়ে গিয়ে দে অন্য না বড় আমার টেকলারের হতা আয় হনো গুসানো ওই মন্দির লাগাই না শেলি ফুরো হিসেব দে খালি আবার ক্যাশত বই না ফেললে বেগুনার বাক্য দন শুরু করিস খালি একদম যদি আয় আর এক পয়সা বাক্য দিই তাহলে আর নাম ইস্কান্দর না মনে তাইব নাই টুম্পা টুম্পা আসসালামু আলাইকুম বড় আম্মু ওয়ালাইকুম সালাম বহুদিন বাদ আইছো দে হ্যাপি বইউ আই কান্ত অনলাইন আস্তা লয়ে বড় আম্মু একদম কিছু করবেন আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু না আমি ইফতারি করে তারপরে আসছি আমি একটু টুম্পার কাছে আসছি ওর সাথে কিছু কথা ছিল তোর ইফতারি তো আমি আমার শোরুমের জন্য রেগুলার নিচ্ছি মাশাল্লাহ খুব ভালো হচ্ছে আমি বাড়িতে একটা ইফতার পার্টি করব 50-60 জনের মতো ইফতারি লাগবে দিতে পারবি কোনো সমস্যা নেই ফেয়া ফানা ফাইজুম ইনশাল্লাহ অবশ্যই ফাইজুম ফেয়া ফা এ ফেয়া তোর আশেপাশে যদি আরও হো অর্ডার তা হ্যাঁ তাহলে এগুলো আর আর দেখা লাগিও টিয়া সিন্দে গরম পড়তো না তার হারে টিয়া পরে দিও হয়েছে না না আর এখন বাইককে না দিই আর নগদ টিয়া লো এনে ব্যবসা করে দিই আমার কী কী লাগবে আমি এখানে একটা লিস্ট করে নিয়ে আসছি এটা আমি এসকান্দরকে দিচ্ছি এখানে সব কিছু লেখা আছে কত হয়েছে সেটা একটা হিসাব করে তুই আমাকে বলিস আমি আপাতত কিছু অ্যাডভান্স নিয়ে আসছি এটা এদিকে রাখলাম আচ্ছা আসি হ্যাঁ বড় মো আসি তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভাই তার কোনো চিন্তা না বলছো আমারও ওই বাইকটা সিলিপি এন লই না খালি ফজর যাই তুই তুলি আন কি আঙ্গুল এ মাইফা তুই গোড়া দিন মোবাইল একটা নিয়ে কি করস যে মাথা হারাইলে আমাকে বলিস একবারে এখানে রফত দিব গিয়ে ফতে বস গিয়ে না আমার হেফিয়া শোরুমে 30% ছাড় দিছে
আমি কিনতাম, আমি আমাকে আরেকটা কাপড় কিনে দাও না। কি হর কিনে দিচ্ছে যে তোর বাফে উনলে আমাকে উদ্দে নিয়ে লই সুটবে। আল্লাহ জানো না যে হেফিয়াফুর দোকানের কাপড়গুলো একদম হাই কোয়ালিটির। ওই রাসওয়ানটি আছে না, রাসওয়ানটিও দেখলাম যে হেফিয়াফুর দোকান থেকে অনেকগুলো কাপড় কিনছে। কি বলস, রাসুনি ডিস্কো এটা ওইখান থেকে হর কিনছে যে? হ্যাঁ, আমি হেফিয়াফু লাইভে কাপড় দেখাচ্ছে। ওই সাই আম্মুকে একটু দেখাতো ওই রকম হর বিক্রি করতেছে ইতি। দাঁড়া তোমাকে দেখাচ্ছি। লাইভ করতেছে যেন মারে মাই ফুয়া, হত রকম রং শিখছে, হত ডলে গড়ি হর এটা দেখাচ্ছে। ভিডিওতে দেখতে তো সুন্দর লাগতেছে, বাস্তবে কিরকম এগুলো আল্লাহ না জানে। বাস্তবে আমার কাপড় এগুলো আরো বেশি সুন্দর, তুমি যদি কিনে পরো তোমাকে আরো বেশি সুন্দর লাগবে, তোমাকে যে মানা মানাবে, কারণ তুমি তো এমনিতেই সুন্দর। হাই কোয়ালিটির কাপড় পরলে আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা বুঝছি, এখন নমাতি পড়তে বস গিয়ে আমি অনে ইস্তারির পরে এক ফাগে গিয়ে ঘুরে আসবো দোকান থেকে। তোর আব্বু জানে একটু টরও না পাই। না না আব্বু বুঝতে পারবে না কিছু।